এ বিষয়ে আরো খবর জানতে সহযোগ দিচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। জীবন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি হল কখন খুলে দেওয়া হবে এবং যারা সাধারণ শিক্ষার্থী আছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়ে কি বলছে বিস্তারিত জানাবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগের কমিটিকে বিলুপ্তি ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিন্তু উত্তাপ হয়েছিল, এবং সেই ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণার যখন উভয় ছাত্রলীগের নেতাকর্মীরা যখন কলেজ ক্যাম্পাসে বিচ্ছৃঙ্খলা সৃষ্টি তৈরি করছিল, তখনই কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো কিন্তু বন্ধ ঘোষণা করেছে এবং সেই সাথে কিন্তু সকল পরীক্ষাও তারা স্থগিত রেখেছেন। এবং আমি এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসেছি। এখানে কিন্তু এসে যেটি জানতে পেরেছি যে এই বিশ্ববিদ্যালয়ে আজ দুপুর 12টার পর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে এবং সেই 12টার পর থেকে কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করবে। আমি একটু কথা বলতে চাচ্ছি, এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আছেন নূর মোহাম্মদ রাজু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে বিশ্ববিদ্যালয়ে কখন থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। ধন্যবাদ। আপনি ইতিমধ্যে জেনেছেন 4 তারিখের পর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পূজার ছুটি চলছিল এবং তার মধ্য থেকে আসলে একটি ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে, বিশৃঙ্খলাকে কেন্দ্র করে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলো বন্ধ রেখেছে এবং সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষাগুলো 17 তারিখের পর থেকে হবে। এবং ইতিমধ্যে আজকে 12টা থেকে আমরা হল প্রশাসন প্রক্টোরিয়াল বডি আমরা খুলে দিচ্ছি এবং ইতিমধ্যে ছাত্ররা ক্যাম্পাসে আসা শুরু করেছে। 12টার থেকে আমরা আবাসিক ছাত্র যারা আছে এবং তাদের আইডি কার্ড দেখে দেখে আমরা হলগুলোতে প্রবেশ করব। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের একজন, তিনি জানাচ্ছিলেন যে আজ দুপুর 12টার পর থেকে কিন্তু আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। তো এই ছিল আমার কাছ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে সর্বশেষ। আমি স্টুডিওতে ফিরে যাচ্ছি আপনার কাছে।